Hi guys, good evening. Welcome back to my channel, Bivaan Neha Vlogs. So guys, amra pishi boro pishi ghattiga ghure aisi. Tumgora dekhte bhule geche. Ami bhabji vlog ta korum na. So start korchi. To ajke vlog ta shondher theke shuru korchi. Ar ekhane dekho amra shobai boiya golpo korteche guys. Ei je amar choto kaki shashuri, choto kaka shoshur. Ei je amar pisha shoshur. Ei je amar pisha shoshur. আর এই যে আমার ঠাকুমা শাশুড়ি দিদা হয় আমার দিদি শাশুড়ি তো আমি দিদা ডাকি যেহেতু আমার হাজবেন্ডও দিদা ডাকে আর দিদা মানে মার ঘরের মা হয় তো দিদা তো আমার মার মতন মার ঘরের মা মনে হয় লাগে পুরো দিদা আদর করে খুব তো গাইজ দেখো এখানে বই আমরা গল্প করছি আর আমি অনেক পান খেয়ে দেবো দাঁত ঠোঁট সব লাল হয়ে আছে গাইজ তো গাইজ এদিকে দেখো বিমান খেলতেছে বিভান গাড়ি নিয়ে বুবু খেলতেছে আর আমাদের বাবু কি করে দেখো কি জেনে খুব কি চিন্তা করতেছে গাইস ও ভাই দেখো মুখটারে কি করতেছে গাইস দেখো খুব খুশি মার ঘরে এসে না খুব ওদিকে তো আমার ননদ তো গাইস এখানে বইয়ে আমরা সবাই গল্প করতেছি না জানি না তো তো গাইস এখানে বইয়ে বইয়ে আমরা গল্প করতেছি তো এখন যেন ব্লগটা এখানে দেখতে থাকো তোমরা কালকে ব্লগটা ছাড়া হলো কে আমাদের চলো ওদিকে পুরো রাতে ডিনারে রেডি হইতেছে তো একটু দেখানোর চেষ্টা করো চলো দেখো বিভান নেহা ব্লগস তো গাইস দেখো আজকে আমগো আইসে ফ্রিজ নতুন ফ্রিজ আনা হয়েছে অর্ডার করা ফ্লিপকার্ট থেকে গাইস তো আমি আছি আমার শ্বশুরবাড়ি কাছার শিলচর গাইস তো দেখো আমার কাকা শ্বশুর এখানে ফ্রিজ নতুন ফ্রিজ অর্ডার করছে ফ্লিপকার্ট থেকে গাইস তো ওইটা দেখো তুমগো সামনে আমি আনবক্সিং করতেছি গাইস তো এই ফ্রিজ যে আর মানে যারা নিয়ে আসছে ওরা আমাদের ফ্রিজটাকে আনবক্সিং করে দিছে গাইস তো দেখো ফ্রিজটা আর ফ্রিজটা দেখতে খুব সুন্দর হয়েছে কালার গাইস দেখো এটা পিছন দিক আর সামনের দিক তুমগুলো আমি দেখাচ্ছি গাইস তো দেখো এটার কালার হলো ব্লু গাইস খুব ভালো লাগছে ফ্রিজটা আমার খুব সুন্দর কালার এটার গাইস তো দেখো এটা আমরা সব চেক করে দেখতেছি গাইস তো দেখো তুমগুলো দেখাচ্ছি যদি আমার ভিডিওটা আজকের ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে যে কীরকম লাগছে তুমগো গাইস কালারটা আর যদি আমার চ্যানেল তোমরা নতুন থাকো এখনও সাবস্ক্রাইব করোনি এমনিই দেখতেছো তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে গাইস তো দেখো কত সুন্দর ফ্রিজ দেখো গাইস উপরে আইস রাখা যাবে আইস বক্স আছে সব কিছু আছে গাইস তো খুব সুন্দর হয়েছে কমেন্টে তোমরা কইও কীরকম লাগছে কালারটা আমার তো খুব ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও গাইস তো আমার ঠাকুমা মানে আমার দিদি শাশুড়ি দেখতেছে ভালো করে গাইস কেননা কাকা ওরা কাকু ওরা ঘরে নাই তো এটা ফ্রিজটা নতুন ফ্রিজের কালারটা হলো ব্লু কোম্পানি জানি কী জানি কোম্পানি বলে এটারে খেয়াল করি নেই গাইস তো যদি ভালো লাগে দেখতে থাকো তো গাইস এটা এখন এখানে রাখা হয়েছে উঠানের মধ্যে তো এখন সবাই মিলে এটা ফ্রিজটা রান্নাঘরে নিয়ে যাব গাইস তো তোমরা দেখতে থাকো আমার ফ্রিজ নতুন গাইস তো চলো সবাই মিলে ধুইয়া নিয়ে যাচ্ছে দেখতে সবাই কাকি করতেছে কীরকম হয়েছে কী কালার কত নিছে গাইস তো গাইস এই ফ্রিজটার দাম হলো 14,995 টাকা গাইস টোটাল 15,000 গাইস যদি ভালো লাগে তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়ে নিতে পারো গাইস তো চলো আমরা এই ফ্রিজটা এখন নিয়ে এসেছি রুমে গাইস তো সবাই এটা দেখতে চায় ডিসকাস করতে পিছন দিকে দেখো কি সুন্দর এটার সঙ্গে স্ট্যান্ডও দিছে ফ্রিজের গাইস তো সবাই মিললে এখন ধৈর্য নিয়ে যেতেছে এখানে আমার পিসা শ্বশুর আছে আর যারা অর্ডারটা নিয়ে আসলো ফ্রিজটা তো ওরা ধৈর্য নিয়ে যেতেছে গাইস তো এখন আমরা নিয়ে আইতেছি রান্না ঘরের দিকে গাইস যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটারে আর আমার চ্যানেলের নাম বিভান নেহা ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি যদি আজকের ভিডিওটা ভালো লাগে ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিও গাইস আর দেখো ফ্রিজটার আলগেতে আলগেতে গাইস ফ্রিজের দরজা খুলে গেছে গাইস তো এটা আমি সামনে গিয়ে এটা আবার আটকে দিছি গাইস তো আমি আছি এখন কাছার শিলচর গাই কীরকম লাগলো আজকে ব্লগটা তো অবশ্যই আমার জানাইও আর কালারটা খুব সুন্দর হয়েছে গাইস ফ্রিজের ব্লু কালার গাইস এটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে যদি ভালো লাগে তো আমার কমেন্টে জানাইও গাইস আর এটা হলো আমগো বদরপুর শ্বশুরবাড়ি কাছার শিলচর তো শ্বশুরবাড়ির রান্নাঘর গাইস তো তোমরা যদি না দেখতে থাকো তো আজকে দেখানো বিভান নেহা ব্লগসে শ্বশুরবাড়ি
তো রান্নাঘরে আছি গাইস, যদি ভালো লাগে তো দেখো এটা আমগো রান্নাঘর। তো চলো, এখানে সেট হয়ে গেছে, এখানে রাখা হইব রান্নাঘরে ফ্রিজ, যাতে সব কিছু মাছ রাখা যায়। গাইস যদি ভালো লাগে তো লাইক।